সাফল্য মুঙ্গাকামি থানার পুলিশের। প্রত্যেক দিনের মতো তারা আজকেও বসে রুটিন তল্লাশিতে। রুটিন চেকিং এর সময় একটি লরিকে তারা আটক করে এবং লরিটির কাগজপত্র দেখতে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। তবে সেক্ষেত্রে গাড়ি চালক এবং সহচালক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি এবং সেখান থেকে সন্দেহ ঘনীভূত হয় পুলিশের এবং গাড়িটিকে তল্লাশি চালানোর পর গাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের গাঁজা, যে গাঁজাগুলি বহিরাজ্যে পাঠানোই হচ্ছিল তা মাত্রায় পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। চালকের সঙ্গে সেখানে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনা সম্পর্কে যে বিষয়ে জানা যাচ্ছে যে 100 প্যাকেটে 1331 কেজি গাঁজা উদ্ধার করলো মুঙ্গাকামি থানাধীন 41 মাইল এলাকার জাতীয় সড়ক থেকে পুলিশ আজকে ঠিক সকালবেলা। প্রতিদিনের মতো আজকে সকালেও জাতীয় সড়কে নাকা চেকিং এ বসে পুলিশ আগরতলা থেকে বহিরাজ্যে যাওয়ার জন্য HB54B4535 নম্বরের একটি গাড়ি, যেটা বন দপ্তরের বাঁশের চারা বহন করে যাচ্ছিল, এমন সময় লরির চালক বন দপ্তরের বাঁশের চারা বহনের বৈধ কাগজ দেখাতে পারেনি, যার ফলে সন্দেহ আরো ঘনীভূত হয় পুলিশের এবং তল্লাশি চালিয়ে বাঁশের চারার নিচে শুকনো গাঁজার প্যাকেট দেখতে পায় পুলিশ। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়াকে এবং ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিক, সঙ্গে ছিলেন টিএসআর বাহিনীও সঙ্গে ছিলেন এবং সকলের মিলিত যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে শুকনো গাঁজা। পুলিশের কি বক্তব্য রয়েছে আজকের অভিযান সম্পর্কে শুনব। জানেন যে আমরা সাত দিন তিনটে জায়গার মতো আমরা গেছি রেগুলার চেকিং করে নাকা পয়েন্টে। আজকে এখানে যেটা নাকা পয়েন্টে চেকিং এর সময় এই গাড়িটা যেটা আছে HB64B4535 এই গাড়িটাকে চেকিং করা হয়েছে। এই চেকিং এর সময় এই গাড়ি থেকে টোটাল 1331 কেজি গাঁজা পাওয়া গেছে 100 প্যাকেটে। আর একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তার নাম হলো রবি কুমার, যার বাড়ি হলো হিমাচল প্রদেশ। মালগুলিকে সিজ করা হয়েছে, গাড়িটাকে ডিটেন করা হয়েছে, এনডিপিএস একটা কেস নেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। স্যার গাড়িটা কোথা থেকে আসছিল আর কি, কোথায় যাবে এরকম কোনো? আগরতলা সাইডের থেকে এসেছিল, বাকিটা ইনভেস্টিগেশনে বের হবে কোথায় যাবে এটা। স্যার এইরকম অভিযান কি জারি থাকবে আপনাদের? দেখছেন আপনারা রেগুলার তো হচ্ছে, এই কয় ডিস্ট্রিক্টের মধ্যে এদিন হচ্ছে, কয় সাব ডিভিশনে হচ্ছে। আমরা টোটাল এই ডিস্ট্রিক্টের মধ্যে 6টা নাকা পয়েন্ট করেছি, 6টা নাকা পয়েন্টে আমরা 24 ঘন্টা চেকিং। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ, তার নাম রবি কুমার। প্রায় 70 লক্ষাধিক মূল্যের গাঁজা আটক করা হয়েছে এবং সেক্ষেত্রে গাড়ির চালক জানিয়েছে যে এই ব্যাপারে সে কিছুই জানত না, তার বাড়ি হরিয়ানায়। গাড়িটি লোড করা হয় এবং মহারাষ্ট্রে যাওয়ার কথা ছিল, তবে সে জানায় যে গতকাল রাত্রে গাড়িটি লোড হয়েছিল আগরতলার বাইপাস রোডে, তখনই সেই সময় গাঁজাগুলো সেখানে লোড হতে পারে এমনটাই মত রয়েছে চালকের। তবে ইতিমধ্যে চালককে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের পক্ষ থেকে। চালককে জিজ্ঞাসাবাদের পর আরো বিভিন্ন রকমের তথ্য বেরিয়ে আসতে পারে বলেও মনে করছেন মুঙ্গাকামি থানার পুলিশ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।